দর্শক, ভিডিওটিতে যাকে ব্যাট করতে দেখছেন তিনি আর কেউই নন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হাতিটার ব্যাটসম্যান খ্যাত সৌম্য সরকার। তার বর্তমান পারফরমেন্স এতই খারাপ যে তাকে এখন খ্যাপে ক্রিকেট খেলে টাকা উপার্জন করতে হচ্ছে। এবারের বিপিএলে তিনি ব্যাটাতে ছিল একদমই ছন্ন ছাড়া। বিপিএলে এমন বাজে পারফরমেন্সের পর জাতীয় দলের সুযোগ কোনোভাবেই সম্ভব না। তবে সৌম্য সরকারের জন্য রয়েছে একটা সুখবর। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে ঢাকায় এসেছে চন্ডিকা হাথুরা সিংহে। এই হাথুরা সিংহে যখন প্রথম বাংলাদেশের কোচ ছিল, তখনই সৌম্যকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন তিনি। বলতে গেলে হাথুরা সিংহের প্রিয় ছাত্র হল সৌম্য সরকার। আর এই হাথুরা সিংহে এখন আবার বাংলাদেশের কোচ। হাথুরা সিংহে তার প্রিয় ছাত্রকে আবার তার ক্লাসে ফিরিয়ে আনতে চাইবে, সেটাই স্বাভাবিক।